নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা আপনার এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনি যদি লেবার কার্ড বা ই শ্রমিক কার্ড তৈরি করেছেন সেক্ষেত্রে তিনশো তিরিশ টাকা বাৎসরিক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটবে কি না সে বিষয় নিয়ে কি অনেকের প্রশ্ন রয়েছে অনেকে বলছেন আপনি যদি লেবার কার্ড বা শ্রমিক কার্ড তৈরি করেন সেক্ষেত্রে বাৎসরিক তিনশো তিরিশ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে এজন্য আপনি দু লক্ষ টাকার জীবন বিমা পাবেন এই বিষয়টি নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব আমি একদম পরিষ্কারভাবে আপনাদের জানাবো বা বুঝিয়ে দেবো এখানে যে তিনশো তিরিশ টাকা সত্যি কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটবে এবং যদিও কাটে তাহলে এক্ষেত্রে আপনি কি কি সুবিধা পাবেন তো চলুন বিস্তারিতভাবে জানা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এলিজিবিলিটি প্রিমিয়াম পেমেন্টমোট রিক্স কভারেজ টার্ম অফ রিস্ক কভারেজ হু উইল দি দিস স্কিম অ্যান্ড গভর্নমেন্ট কন্ট্রিবিউশন এখানে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা আপনি যদি লেবার বা শ্রমিক কার্ডটি তৈরি করেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যদি বাসরে বৎসরে তিনশো তিরিশ টাকা কেটে নেওয়া হয় সেক্ষেত্রে আপনি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার আওতায় পড়বেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি শ্রমিক কার্ডটি তৈরি করেন এবং আপনি যদি চান না যে আপনার অ্যাকাউন্ট থেকে তিনশো তিরিশ টাকা কেটে নেওয়া হোক তাহলে কোনোদিনই কাটবে না এক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যদি লিঙ্ক করে দেওয়া থাকে এবং আপনি যদি এই তিনশো তিরিশ টাকা বছরে আপনার প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার জন্য কাটাবেন এই অপশনটি যদি আপনি ঠিক করেন বা এই অপশনটি যদি আপনি রাইট দেন তাহলে পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিনশো তিরিশ টাকা কেটে নেবে এর জন্য আপনার কি কি সুবিধা পাবেন বা আপনি যদি এই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার আওতায় আসতে চান সেক্ষেত্রে আপনার এলিজিবিলিটি কি হবে অর্থাৎ আপনি পাবেন কিনা না কীভাবে বুঝতে পারবেন প্রিমিয়াম কত টাকা দিতে হবে পেমেন্ট মোড কীভাবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে রিস্ক কভারেজ আপনার তার জন্য কি দেবে অর্থাৎ দুশো তিনশো তিরিশ টাকা আপনি যে বছরে কাটাচ্ছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তার জন্য আপনি কি সুবিধা পাবেন এবং টার্ম অফ রিক্স কত দিনের জন্য হুইল ইমপ্লিমেন্টেড স্কিম এই স্কিমটি কে লঞ্চ করেছে বা কে ইমপ্লিমেন্ট করছে গভর্নমেন্ট অফ গভর্নমেন্ট গভর্নমেন্ট কন্ট্রিবিউশন গভর্নমেন্ট থেকে আপনি কি দেওয়া হচ্ছে আপনাকে কী কী সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তো প্রথমে আসবো আমরা এলিজিবিলিটির দিক থেকে এখানে বন্ধুরাও কি বলছে দেখুন অ্যাভিলেবেল টু পিপুল ইন দ্য গ্রুপ এজ গ্রুপ অফ এইটিন টু ফিফটি অ্যান্ড হ্যাভিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আঠারো থেকে পঞ্চাশ বছর অবশ্যই বয়স হতে হবে এবং অবশ্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে পিপল হু জয়েন দ্য স্কিম বিফোর কমপ্লিটিং ফিফটি ইয়ার্স ক্যান হাও এভার কন্টিনিউ টু হ্যাভ দ্য রিস্ক অফ লাইফ কভার আপ টু দ্য এজ অফ ফিফটি ফাইভ ইয়ার্স সাবজেক্ট টু অফ প্রিমিয়াম এবার বলছে পঞ্চাশ বছরের বেশিও যারা পঞ্চাশ বছর বয়সে বা পঞ্চাশ বছর আগে এই স্কিমটি নিয়েছেন এবং পঞ্চাশ বছর পরেও তিনি যদি কন্টিনিউ রাখতে চান তাহলে পঞ্চান্ন বছর পর্যন্ত এটাকে রাখতে পারবেন এবং প্রিমিয়ামটা সেক্ষেত্রে অন্যরকম হতে পারে এখানে প্রিমিয়াম প্রিমিয়াম বলতে বলছে আপনাকে কত টাকা দিতে হবে আপনাকে এখানে বাৎসরিক দিতে হবে তিনশো তিরিশ টাকা আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দিয়েছেন সেখান থেকে কিন্তু অটোমেটিক ইট উইল বি অটো ডেবিটেড ইন ওয়ান ইনস্টলমেন্ট প্রত্যেক বছর একবার কেটে নেওয়া হবে যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে তবে পেমেন্ট মোড দ্য পেমেন্ট প্রিমিয়াম উইল বি ডাইরেক্টলি অটোডেবিটেড বাই দ্য ব্যাঙ্ক ফ্রম দ্য সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যদি নিয়ে থাকেন এই সুবিধাটি তিনশো তিরিশ টাকার প্রধানমন্ত্রী জীবন বিমা যোজনা যেটা যদি যে প্রকল্পটি সেই প্রকল্প স্কিমটি বা প্রকল্পটি সুবিধা যদি আপনি নিয়ে থাকেন তাহলে তিনশো তিরিশ টাকা আপনার ব্যাঙ্ক থেকে ডাইরেক্টলি কেটে নেবে রিস্ক কি বলছে টু লাখ ইন কেস অপডে ফর এনি রিজন কোনো কারণে যদি আপনি মারা যান সেক্ষেত্রে আপনার পরিবার দু লক্ষ টাকা পাবে এখানে টার্মস অফ অ্যান্ড কন্ডিশন বলছে এ পারসন হু এ পার্সন হ্যাজ টু অফ্ট ফর দ্য স্কিম এভরি ইয়ার প্রত্যেক বছরই কিন্তু রেনুয়াল করতে হবে হি ক্যান অলসো প্রিফার টু গিভ লং টার্ম অপশন কন্টিনিউইং ইন হুইস কেস হিজ অ্যাকাউন্ট উইল বি অটো ডেবিটেড এভরি ইয়ার বাই দ্য ব্যাঙ্ক প্রত্যেক বছরই ব্যাঙ্ক কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে তিনশো তিরিশ টাকা কেটে নেবে হু উইল ইমপ্লিমেন্ট দি স্কিম বলছে দ্য স্কিম উইল বি অফার্ড বাই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যান্ড অল আদার লাইফ ইন্স্যুরেন্স ইন্সুরেন্সার হু আর উইলিং টু জয়েন দ্য স্কিম অ্যান্ড টাই আপ উইথ দ্য ব্যাঙ্ক ইন দিস পারপাস ব্যাংকের সঙ্গে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড এরা কিন্তু টাই আপ রয়েছে এবার বলছে গভর্নমেন্ট কন্ট্রিবিউশন কী রয়েছে এখানে ভেরিয়াস অ্যান্ড মিনিস্ট্রিস ভেরিয়াস আদার মিনিস্ট্রিস ক্যান কো কন্ট্রিবিউট প্রিমিয়াম ফর ভেরিয়াস ক্যাটাগরিজ অফ দেয়ার বেনিফিশারিজ আউট অফ দেয়ার বাজেট অর আউট অফ পাবলিক ওয়েলফেয়ার ফান্ড ক্রিয়েটেড ইন দ্য ইন দিস বাজেট আউট অফ আনক্লেমড মানি দিস উইল বি ডিসাইডেড সেপারেটলি ডিউরিং ইয়ার কমন পাবলিক সিটি এক্সপেন্ডিচার উইল বি বর্ন বাই গভর্নমেন্ট তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি এই সুবিধাটি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এখন শ্রমিক কার্ড বা লেবার কার্ডটি তৈরি করতে হবে এবং লেবার কার্ডটি তৈরি করার পর আপনি যদি চান না যে আপনার অ্যাকাউন্ট থেকে তিনশো টাকা কেটে নেওয়া হোক সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে না কিন্তু এখানে যে অপশনটি রয়েছে সেই অপশনটিকে আপনাকে ক্লিক করা যাবে না আপনাকে বলতে হবে যে আমি কার্ডটি তৈরি করব কিন্তু আমি ব্যাংক থেকে টাকা কাটাবো না অর্থাৎ আমি দুই লক্ষ টাকার বেমার সুবিধা নেব না সেক্ষেত্রে তাহলে টাকা কাটা হবে না ধন্যবাদ